আপনারা যে বড় বড় গাড়ি ক্রয় করার জন্য জুড়ে গেলেন, কিন্তু সেগুলো কী জন্য ক্রয় করতেন, এত টাকা দিন। আপনি বেশি কাজ ক্রয় করেন, বেশি কাজ ক্রয় করে ওদের হিটে আসলে ওদের বিরুদ্ধে ভালো জাতের বীজ দেন। দেখেন কি এই গাছ ভালো জাতের বীজ দিয়ে দেশি গাড়ি গরু এই বাসের দিক দেখেন কত সুন্দর সাজ বাসে সেদের খাবার দাবার এবং ভালো জাতের যদি আপনি বীজ দিতে পারেন তাহলে ভালো জাতের আপনি একটা গরু পাবেন, সার গরু হোক বসানো গরু হোক, তাহলে বড় গরুর পিছনে ছুটে বেড়ানোর কোনো যুক্তি থাকে না। আপনি দেশি গাই গরু ক্রয় করেন অল্প টাকার ভিতরে, 5,000-7,000 টাকার ভিতরে এক একটা দেশি গাই আপনি পাবেন ভালো মানুষ পাবেন। সেই জন্য আপনাদেরকে বলছি, আপনারা যারা নতুন খামারি ওই 2-3-4 লাখ টাকা দিয়ে একটা গাভী না ক্রয় করে 3-4 লাখ টাকা দিয়ে 5-6টা দেশি গাই ক্রয় করে তারপরে লালন পালন করেন, দেবেন আপনার 1 বছর পরে যদি 5টা গাই থাকে তাহলে কয়টা 5টা বাছুর দেবে, আপনার বদনা বাছুর হোক আর 4 বাছুর, আর ওই বাছুরগুলো আপনি ভালোভাবে লালন পালন করেন। ভালো মানে ভালোভাবে লালন পালন করলে ইনশাল্লাহ আপনার ওই বাছুরগুলো একদিন না একদিন ভালো পয়সা দিয়ে যাবে। যেরকম দেখেন ওই গাছ সেই বাছুর সে গাইটাও আমি আপনাদেরকে দেখাবো ওই ভিডিওর দিতে। আপনারা বড়ো গাড়ি পিছনে না আসতে এসব দেখি গাই ক্রয় করে লালন পালন করেন, অল্প টাকার ভিতরে আপনার খামারও দাঁড়ায় যাবে এবং আপনি ভালোভাবে একটা পজিশনে যেতে পারবেন। আর দেশি গাই বা সার বাছুর এদের খাবার দানাদার খাবার লাগেই না কম মোটে, আপনি খাওয়াতে পারেন কাঁচা ঘাস, পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াবেন, খড় আর সরিষার খড় এই কটা জিনিস খাওয়ালে ইনশাল্লাহ গাবি দেশি গায়ে ওরে সার বাছুরগুলো ভালো মানের একটা বাছুর হয়ে যাবে। আপনি কোরবানির সময় বিক্রয় করেন বা যে কোনো সময় আপনি বিক্রয় করে দিন, কোনো সমস্যা হবে না। আমার কথা আপনারা যদি ভালো লাগে তাহলে এইভাবে খামার শুরু করেন। আপনাদের এক যুক্তি দিয়ে দিচ্ছি, এই যুক্তি মতো কাজকাম করেন, অল্প টাকার ভিতরে আপনার খামার দাঁড়িয়ে যাবে। তারপরে আপনার যদি মনে চায় না আমার একটু লোকসান আছে না কি, তাহলে আপনি বড় গাই ক্রয় করতে পারেন। এখন থেকে আপনি বড় গাই কোনোভাবে নতুন যারা খামারে আসেন এভাবে ক্রয় করেন না, আমি যে পদ্ধতিতে আপনাদেরকে লালন পালন করার কথা বললাম এইভাবে লালন পালন করেন, দেখবেন একদিন না একদিন ইনশাল্লাহ লাভবান হবেন। দেখেন সেই দেশি গাই এটা যে গাড় বাছুর আপনাদেরকে দেখাচ্ছিলাম, তাহলে আমি বড় গাই কী জন্যই ক্রয় করবো, আর এই দেশি গাছ থেকে আমি ভালো ভালো জাতের বাছুর পাচ্ছি, সার বাছুর হোক পাকনা বাছুর হোক, আমার কী জরুরত আমি ওই বড় গাড়ির পিছনে ছুটে বেড়ানো, এদের রোগ ব্যাধি হয় নাই বলে মোটেই হয় না। দেশি গরু যে জায়গায় ফেলাইতে পারেন সেই জায়গায় ও লালন পালন কখন আসতে হতে থাকবে, যে খাবার দেবেন তাতেই ইনশাল্লাহ বড় হয়ে যাবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক আর শেয়ার করবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি, খুদা হাফেজ।